प्राण प्रिय छात्रीवृंद सबाई के फातिमा स्कूले ऑनलाइन क्लास पक्ष स्वागत जानाच्छि। आज के तुम्हारे षष्ठ श्रेणी हिंदू धर्म और नैतिक शिक्षा थेके पाठदान करब अध्याय प्रथम अध्याय स्रष्टा और सृष्टि। ये प्रथम अध्याय कतगुलो पाठ आछे आज के जे पाठ तुम्हारे पढ़ाबो से हलो पाठ एक स्रष्टा और सृष्टि धारणा। तुम्हारा देखो ये कतगुलो छवि देवे सुंदर सुंदर छवि। ये सूर्य उठसे तर नदी नौका चलसे नील आकाश देखा जाड़ी देखा जाड़ पशे गाज देखा जा मानुष देखा जाच्छे मानुषेर हाथे पाखी बा कबूतर देखा जाच्छे तारपर फुल गाछ देखा जाच्छे तारपर शहर देखा जाच्छे अट्टालिका विशाल विशाल अट्टालिका गाड़ी ट्राफिक दाड़िये आछे छाता निये एवं दिक निर्देशना करछे। ताहले अनेक किछु आमरा देखलाम एई এগুলো দেখার মাধ্যমে আমরা ধারণা নিতে পারি সূর্য এটা কোনো মানুষ এর কোনো রকম কিছুই করতে পারে নাই। নীল আকাশ নদী এগুলো সবই ঈশ্বর প্রদত্ত, এইগুলোর কোনো প্রকার সৃষ্টি কর্তার ইচ্ছা ব্যতিরেকে কোনোটাই হয়নি। তারপরে যখন আমরা আস্তে আস্তে শহরের দিকে যাব এগুলো দেখে আমরা বুঝতে পারব যে এগুলো মানুষে তৈরি করেছে, মানুষে তৈরি করেছে ঠিকই, কিন্তু যে জিনিসগুলো তৈরি হয়েছে এগুলোর কোনো কোনোটা তৈরি করতে মানুষ পারে নাই। মানুষ তাকে রূপান্তর করেছে, রূপান্তরের মাধ্যমে ট্রান্সফারের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। একটা সমতল ভূমিতে শহর তৈরি করেছে, সেখানে বড় বড় অট্টালিকা তৈরি করেছে, আরও অনেক কিছু তৈরি করেছে। যাই হোক, আমরা দেখে নেব আমাদের স্রষ্টা ও সৃষ্টি এই অধ্যায়ে কি আছে। কোনো কিছু সৃষ্টির জন্য একজন স্রষ্টার প্রয়োজন, স্রষ্টা ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। এই মহাবিশ্ব ও মহাবিশ্বের সব কিছু অর্থাৎ মানুষ, গাছপালা, জীবজন্তু, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, বাতাস প্রভৃতি এক একটি সৃষ্টি। এ সকল সৃষ্টির একজন স্রষ্টা রয়েছেন, আমরা তাকে দেখতে পাই না কিন্তু তার অস্তিত্ব অনুভব করি, আমরা তাকে ঈশ্বরের নামে ডাকি। তাহলে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড, গাছপালা, পশু পাখি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই সবগুলো এর একজন স্রষ্টা আছে। সেই স্রষ্টা হলো আমাদের ঈশ্বর, আমরা তাকে ঈশ্বর হিসেবে ডাকি। তার অনেক নাম, আবার ঈশ্বরের কিন্তু অনেক নাম আছে, ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, ভগবান, আত্মা ইত্যাদি। তিনি প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করেন, তাই আমরা জীবের সেবা করব। জীব সেবাই আমাদের পরম ধর্ম, জীব সেবার মাধ্যমেই আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারি।
এই অধ্যায়ে স্রষ্টা ও সৃষ্টির ধারণা, স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক, সকল জীবের মধ্যে স্রষ্টা বা সৃষ্টি বা ঈশ্বরের অস্তিত্ব ও ঈশ্বর সম্পর্কিত একটি সংস্কৃত মন্ত্র যাহা শ্লোক বাংলা অর্থসহ ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা এই যে পাঠে স্রষ্টা ও সৃষ্টিতে আমরা দেখতে পাই, এখানে আমাদের যা কিছু আছে সবই ঈশ্বর বা ভগবানের সৃষ্টি। ঈশ্বরের আবার অনেক নাম, ব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা, ভগবান, আত্মা ইত্যাদি নামে তিনি পরিচিত। তাই জীবের মধ্যে তিনি সর্বদা আত্মারূপে বিরাজমান। তাই আমরা সকল জীবকে ভালোবাসব, সকল জীবকে লালন করার জন্য যে কাজগুলো দরকার আমরা সেই কাজগুলো করব। তাহলে আমরা এবার চলে যেতে পারি যে এখানে এই যে স্রষ্টা এবং সৃষ্টি, এই যে পাঠ, এই পাঠ দান শেষে আমরা কি শিখব? আমরা শিখব স্রষ্টা ও সৃষ্টি ধারণা ব্যাখ্যা করা, সকল জীবের মধ্যে স্রষ্টা ও ঈশ্বরের অস্তিত্ব আছে সেটি ব্যাখ্যা করা, এবং ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণা গ্রহণ করা। যাই হোক, আমরা পাঠ ওয়ান দেখব। পাঠ ওয়ানে আমাদের স্রষ্টা ও সৃষ্টির ধারণা সম্পর্কে এই পাঠ্য বইয়ে কি বলা হয়েছে। এই পৃথিবী বড় সুন্দর ও বিচিত্র, এখানে রয়েছে মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, মরু প্রান্তর সহ আরো কত রকমের বিচিত্রতা। পৃথিবীর উপরে রয়েছে সুনীল আকাশ, আকাশে বিরাজ করছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, ছায়াপথ ইত্যাদি। এই পৃথিবীর সকল জীবের মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব। সে নিজের প্রয়োজনে অনেক কিছু তৈরি করতে পারে যা অনেক জীবই পারে না। যেমন সহজেই একজন কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার, টেবিল, নৌকা প্রভৃতি প্রস্তুত করতে পারেন, কিন্তু অন্য প্রাণীরা তা করতে পারেন না। এই চেয়ার, টেবিল, নৌকা ইত্যাদি তৈরির জন্য কাঠ প্রয়োজন। তাহলে আমরা এখানে দেখলাম এই বিচিত্র পৃথিবীতে অনেক রকমের জীব রয়েছে, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, তারপর গাছপালা, ইহা ছাড়া আছে আমাদের সামনে যেগুলো আমাদের পরিবেশের অন্তর্গত, নদ নদী, পাহাড় পর্বত, মরু প্রান্তর, আরো অনেক কিছু। তো এই আবার উপরে আছে আমাদের সুনীল আকাশ, আকাশে বিরাজ করছে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, কোটি কোটি নক্ষত্র। এইবার আমরা দেখব এই পৃথিবীর যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবীর মানুষ হচ্ছে ঈশ্বর বা ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সেই মানুষ নিজের প্রয়োজনে অনেক কিছু তৈরি করতে পারে যা অন্য কোনো জীব পারে না। যেমন একজন কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার, টেবিল, নৌকা প্রভৃতি তৈরি করতে পারেন, কিন্তু অন্য প্রাণীরা তা পারে না। এই চেয়ার, টেবিল, নৌকা তৈরির জন্য প্রয়োজন কাঠ। তাহলে কাঠ কি প্রকৃত অর্থে মানুষে তৈরি করতে পারে? দেখব এবার। এখন প্রশ্ন আছে কাঠ কিভাবে তৈরি হয়েছে। উত্তর খুবই সহজ, গাছ কেটে কাঠ প্রস্তুত করা হয়েছে এবং কাঠ থেকে তক্তা তৈরি করে নৌকা তৈরি বানানো হয়েছে। এর প্রশ্নের অর্থ গাছ কীভাবে সৃষ্টি হয়েছে, কে সৃষ্টি করেছেন, এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করা যাক। আমরা আগেই বলেছি সকল সৃষ্টির মূলে একজন স্রষ্টা আছেন, তাহলে গাছও সৃষ্টিকর্তার সৃষ্টি। তেমনিভাবে পাহাড় পর্বত
নদী সমুদ্র সূর্য চন্দ্র গ্রহ তারা ধূমকেতু ছায়াপথ মানুষ পশু পাখি কীট পতঙ্গ একই সৃষ্টিকর্তার আলাদা আলাদা সৃষ্টি। সার কথা এই মহাবিশ্ব ও জীবকুলের একজন স্রষ্টা আছেন, স্রষ্টা সব কিছু সৃষ্টি করেন, আর মানুষ স্রষ্টার কোনো সৃষ্টির সাহায্য নিয়ে অন্য কিছু তৈরি করেন। যেমন স্রষ্টা গাছ সৃষ্টি করেছেন, মানুষ তা থেকে টেবিল নৌকা ইত্যাদি তৈরি করতে পেরেছে। তাই মানুষের তৈরি স্রষ্টা সৃষ্টির উপর নির্ভরশীল। তাই মানুষ যা কিছু তৈরি করে তা কিন্তু স্রষ্টার সৃষ্টির উপর নির্ভরশীল। কিন্তু স্রষ্টার সৃষ্টি তার নিজের ইচ্ছাধীন। হিন্দু ধর্ম অনুসারে এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে ঈশ্বর নামে অভিহিত করা হয়। ঈশ্বরের অনেক নাম অনেক পরিচয়, যেমন ব্রহ্ম ভগবান পরমাত্মা ইত্যাদি। আবার পরমাত্মা যখন জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন তখন তাকে আত্মা বা জীবাত্মা বলে, জীবাত্মা পরমাত্মারই অংশ। তাহলে দেখা যাচ্ছে মানুষ মহাবিশ্ব এবং মহাবিশ্বের সব কিছুই হচ্ছে সৃষ্টি। এই সকল সৃষ্টির যিনি স্রষ্টা বা সৃষ্টিকর্তা তার নাম ঈশ্বর। ঈশ্বরকে কেউ দেখতে পায় না, তার কোনো আকার নেই, তিনি নিরাকার, তিনি তার সৃষ্টির আকার আছেন। তার সৃষ্টির মধ্যে তাকে আমরা অনুভব করি, তাকে তার সৃষ্টির যে কোনো আকৃতিতে অর্থাৎ সাকার রূপে উপলব্ধি করা যায়। সাধকরা সাধনার মাধ্যমে এবং ভক্তেরা ভক্তির মাধ্যমে তার সান্নিধ্য উপলব্ধি করে থাকেন। যাই হোক, আমরা এখানে দেখলাম যে এই পৃথিবী, পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের স্রষ্টা বা ঈশ্বর বা ভগবান। তার কিন্তু অনেক নাম, যেমন ব্রহ্ম ভগবান পরমাত্মা। আমরা পরমাত্মা যখন জীবের মধ্যে দেখি তাকে আমরা আত্মারূপে জানি, তাকে আমরা আত্মারূপে জানি। যখন এই আত্মাকে আমরা আবার অনেক সময় জীবাত্মা বলে থাকি, আর এই জীবাত্মা হলো পরমাত্মার অংশ, পরমাত্মার অংশ। তাই আমরা দেখতে পাই পৃথিবী যা কিছু আছে, যা কিছু পৃথিবী সুন্দর, যা কিছু পৃথিবী পৃথিবীকে মহিমান্বিত গৌরবান্বিত গৌরবান্বিত করেছেন তা হল ঈশ্বরের সৃষ্টি। এই প্রকৃতি ঈশ্বরের সৃষ্টি। তাই মানুষের তৈরি যে সৃষ্টিগুলো আছে, মানুষ যেমন ধরো একটা কাঠ দিয়ে নৌকা তৈরি করেছে, নৌকাটাকে ব্যবহার করছে, কিন্তু কাঠ কীভাবে এলো? কাঠ এলো গাছ থেকে, গাছ কেটে কাঠ তৈরি করা হচ্ছে। কিন্তু গাছকে মানুষ তৈরি করতে পারে, গাছ লাগাতে পারে, কিন্তু গাছ যদি লাগায় তাহলে তার যে বীজ সেই বীজ তো মানুষ তৈরি করতে পারে। তাহলে আমরা একটু একটু করে যদি উপলব্ধি করি তাহলে দেখব আমাদের এই পৃথিবী প্রত্যেকটা জিনিস যিনি সৃষ্টি করেছেন তিনি হলো আমাদের ঈশ্বর, তিনি হলেন আমাদের ব্রহ্ম, তিনি হলেন আমাদের পরমাত্মা, যিনি জীবের মধ্যে সর্বদা বিরাজমান। তাই আমাদেরকে সবসময় এই জীবকুলকে ভালোবাসতে হবে। জীবকুলকে ভালো না বাসলে ঈশ্বরকে ভালোবাসা যাবে না, ঈশ্বর সে ভালোবাসা গ্রহণ করবে না। তাই তো আমাদের গীতায় সেই জীবকে ভালোবাসো, জীবকুলকে ভালোবাসো,
এই কথা বারবার আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো আজকে আমরা স্রষ্টা ও সৃষ্টির ধারণাটা নিলাম, এরপর পর্যায়ক্রমে আমরা ধর্ম ক্লাসে প্রত্যেকটা অধ্যায়কে প্রত্যেকটা পাঠকে সুন্দররূপে ব্যাখ্যা দিল। আর একটা কথা তোমরা মনে রাখবে, তোমরা পরীক্ষায় ধর্ম পরীক্ষায় বিশেষ করে ক্লাস 6 7 8 এ প্লাস পাইতে গেলে খুব কষ্ট হয় না, অন্য সাবজেক্টের তুলনায় একটু কম করলেও এ প্লাস পাওয়া যায়। কিন্তু যদি তুমি পরীক্ষায় শুধু এ প্লাস পাও, মানুষ হিসেবে যদি তুমি এ প্লাস না পাও, তাহলে তোমার এই ধর্ম শিক্ষা কিন্তু বৃথা হয়ে যাবে। সমাজের মানুষের যদি কথা তুমি না ভাবো, নিজের স্বার্থের কথা যদি সবসময় চিন্তা করো, তাহলে সমাজ তোমাকে কিছুই দেবে না, তোমাকে দেবে ধিক্কার। তাই সর্বদা মনে রাখবে, আগে নিজেকে প্রকৃত মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে, চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে, সত্যবাদী হিসেবে গড়ে তুলতে হবে, এবং সমাজের রাষ্ট্রের প্রয়োজনে যেখানে যার দরকার হবে তাকে সেইভাবে কাজ করতে হবে। নিজের স্বার্থের কথা ভুলে মানুষের মঙ্গলের জন্য সর্বদা নিজেকে জাগাতে হবে। ফুল যেমন নিজের জন্য ফোটে না, পরের জন্য প্রস্ফুটিত হয়, আমাদেরকেও তাই নিজের জন্য বিকশিত না করে মানব কল্যাণে নিজেকে বিকিয়ে দিতে হবে নিজেকে, তাহলে আমরা প্রকৃত আনন্দ প্রকৃত সুখ অনুভব করব। পার্থিব ভোগ বিলাস আমাদেরকে সর্বদাই স্বার্থপর তৈরি করবে, তাই আমাদেরকে আধ্যাত্মিকভাবে এগোতে হবে এবং জীবকুলকে মানবকুলকে আমাদের ভালোবাসতে হবে। তাই আজকে আর আমি বেশি সময় নেব না, আমরা আজকে স্রষ্টা ও সৃষ্টি ধারণা ভালো করে নিলাম, এরপরে একটা একটা পাঠ দিয়ে আমরা বইটাকে শেষ করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই যে সংকটময় মুহূর্ত আমাদের চলছে, চারিদিকে সজাগ থেকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। প্রয়োজনে তোমরা ঘরের বাইরে যাবে না, ঘরের বাইরে গেলে তোমাকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং বাইরে কোনো খাবার খাওয়া যাবে না। ঘরে থাকবে বেশি বেশি ফলমূল শাক সবজি এবং ভিটামিন সি ভিটামিন ডি জাতীয় খাবার খাবে, তাহলে তুমি ভালো থাকবে, তোমার অ্যান্টিবডি তৈরি হবে এবং তুমি সেই COVID-19-এ আক্রান্ত হবে। সবাই ভালো থেকো, সে আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।